আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবম ও দশম শ্রেণীর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের জীববিজ্ঞান বিষয়ের বারোতম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তনের যে টপিকসগুলো রয়েছে তার ডিএনএ সম্পর্কিত একটা আজকে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, তো চলুন কথা না বলি আমরা আজকে আমাদের ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আপনারা আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন যেন আমি বায়োলজির উপর নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করে থাকি, তো সেই ধারাবাহিকতার চেষ্টা করছি। আজকে আমি বারোতম অধ্যায় জীবের বংশগতি বিবর্তনে যে ডিএনএর গঠনটা রয়েছে তার একটি ভিডিও দেওয়ার জন্য, তো চলুন আমরা প্রথমে শুরু করি বিসমিল্লাহ বলে। ডিএনএ রাসায়নিক গঠন। প্রিয় শিক্ষার্থী, ডিএনএ কি আমরা তো জানি সবাই, ডিএনএ যদি সংজ্ঞা চাই আমরা সবাই বলে দিই ডিঅক্সিরাইবোনিউক্লিও অ্যাসিড, আসলে কিন্তু এটা ডিএনএ সংজ্ঞা নয়। তো চলুন আমরা সংজ্ঞাটা দেওয়ার জন্য কিছু একটা বেসিক জিনিস আমরা জেনে আসি। প্রিয় শিক্ষার্থী, ডিএনএ রাসায়নিক গঠন। ডিএনএ হচ্ছে কী দিয়ে গঠিত? পাঁচ কার্বনযুক্ত শর্করা যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, অজৈব ফসফেট যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস। এই তিনটি জিনিস নিয়ে আমাদের মূল ডিএনএটা গঠিত হয়, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলি নিউক্লিওটাইড। কী বলি আমরা? নিউক্লিওটাইড। তিনটা জিনিস, পাঁচ কার্বনযুক্ত শর্করা যাকে আমরা এস, অজৈব ফসফেট পি, এবং নাইট্রোজেন গঠিত বেস, এই তিনটা জিনিস নিয়ে ডিএনএটা মূল গঠিত হয়। তাহলে এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। এই নাইট্রোজেন গঠিত বেসটি আবার দুবা বিভক্ত, একটা হচ্ছে পিউরিন একটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন জিনিসটা আবার দুটো অংশ, একটা হচ্ছে অ্যাডিনিন যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং হচ্ছে গুয়ানিন যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আবার পাইরিমিডিনটা দুটো অংশ, একটা হচ্ছে সাইটোসিন সি এবং হচ্ছে থায়ামিন টি। তার মানে এই চারটা জিনিস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই লজিকটা আমরা একটু মনে রাখবো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই চারটা জিনিসকে একসাথে হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস। তার মানে এই দুটো জিনিস, অ্যাডিনিন এবং গুয়ানিন নিয়ে হচ্ছে পিউরিন গঠিত, এবং সাইটোসিন এবং থায়ামিন নিয়ে গঠিত হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে? এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে মূলত ডিএনএ স্ট্রাকচার, ঠিক আছে? ডিএনএ কীভাবে গঠিত হয় মূল জিনিসটা হচ্ছে এটা। এবার যদি আমরা ডিএনএ সংজ্ঞাটা চাই তাহলে কীভাবে হবে? আচ্ছা, আমি যদি চিত্রটা একটু দেখাই, দেখেন ডিএনএ চিত্রটা কিন্তু এক্স্যাক্টলি এইরকম, ঠিক আছে? আপনাদের বইয়ে কিন্তু দেওয়া আছে দুটো সূত্র আকার, এই একটা এবং এই একটা, ঠিক আছে? দুটো সূত্র, ঠিক আছে? এই দুটো সূত্র দিয়ে গঠিত। আবার এখানে দেখেন অনেক, এই যে বললাম এই তিনটা জিনিসকে বলা হয় কি? নিউক্লিওটাইড। এই জিনিস তিনটা জিনিস হচ্ছে নিউক্লিওটাইড, এখানে একটা না অনেকগুলো নিউক্লিওটাইড আছে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মানে হচ্ছে একসাথে বলা হয় পলিনিউক্লিওটাইড। একটা এইরকম একটা জিনিসকে বলা হয়, তিনটা যুক্ত একটা জিনিসকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম একটা ডিএনএর মধ্যে এক পাশে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মানে হবে কি? পলিনিউক্লিওটাইড। তাহলে দুটো জিনিস নিশ্চিত করলাম, একটা হচ্ছে সূত্র আছে আর একটা হচ্ছে পলিনিউক্লিওটাইড আছে। আবার দেখতে অনেকটা দেখেন সিঁড়ির মতো, তাই না? তাহলে তিনটা জিনিস, তাহলে সেই সূত্র জিনিসকে আমরা নিয়ে আসবো। আমি সংজ্ঞাটা লিখেছি এখানে দ্বিসূত্রক বিশিষ্ট, মানে দুটো সূত্র, দেখেছেন? দুটো সূত্র পলিনিউক্লিওটাইডের, অনেকগুলা নিউক্লিওটাইড মানে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, এই সিঁড়ির মতো গঠনটাকে বলা হয় সর্পিলাকার গঠন, গঠনকে ডিএনএ বলে। তাহলে ডিএনএ সংখ্যাটা কীরকম আসলো? দ্বিসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে। তাহলে আমরা আর কখনো ডিএনএ সংখ্যা চাইলে কী বলবো না? ডিঅক্সিরাইবোনিউক্লিওসিটার বলবো না, এটা হচ্ছে ডিএনএর পূর্ণরূপ। যদি বলে পূর্ণরূপ কী, তাহলে আমরা বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিও অ্যাসিড। যদি আমাদের সংখ্যা চাই তাহলে আমরা এই সংখ্যাটা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে সংখ্যা। এবার আসেন ডিএনএ রাসায়নিক গঠনটা কীভাবে হয়। ডিএনএ রাসায়নিক গঠন একটু খেয়াল করে দেখেন, আমি বলেছি কি, পাঁচ কার্বনযুক্ত শর্করা এস, অজৈব ফসফেট, এবং হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস। এই নাইট্রোজেন গঠিত বেস হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে হচ্ছে আবার এডিনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন আবার হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। এই স্ট্রাকচারটা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, দেখেন আমি এখানে ছয়টা পাঁচ কার্বনযুক্ত শর্করা লিখেছি, ঠিক আছে? পাঁচ কার্বনযুক্ত শর্করা, এটা আঁকার সময় আপনি দেখেন, খেয়াল করে দেখেন আমি আঁকবো কীভাবে, এই দেখেন এভাবে করে এঁকেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচ কার্বন, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে হচ্ছে পাঁচ কার্বন, এই পাশে পাঁচটা কার্বন শর্করা, ঠিক আছে? তাহলে দেখেন ওই এই গঠনটা কিন্তু উপরের দিকে এঁকেছি, এই পার্টটা আমরা এঁকেছি উপরের দিকে, মুখটা কিন্তু উপরের দিকে, ঠিক আছে? আবার এই পার্টটা খেয়াল করে দেখেন, এটা আমি নিচের দিকে করে এঁকেছি, নিচের দিকে এঁকেছি, তাহলে তাও কিন্তু পাঁচ কার্বন, ঠিক আছে? এদিকেও পাঁচ কার্বন, আমি মধ্যে কিন্তু অ্যাস দিয়েছি, কেন? ওই যে পাঁচ কার্বনযুক্ত শর্করা বোঝানোর জন্য আমি
এসটা দিয়ে দিয়েছে। আবার এই পাশে কিন্তু ফসফেটগুলো দিয়েছে, আপনাদের বইয়ে কিন্তু এই ফসফেটগুলো দেওয়া নেই, এখানে কালো করে দেওয়া আছে, খেয়াল করে দেখবেন। আমি কিন্তু পিটা লিখে দিই, লিখে দিলে একটু সুন্দর হবে, ফসফেট, এগুলো হচ্ছে ফসফেট, ঠিক আছে। আবার এই পাশেও সেম পাঁচ কার্বনযুক্ত শর্করাগুলো লিখেছি, বাইরে কিন্তু আমি ফসফেটগুলো দিয়ে রেখেছি। এবার আসেন, তাহলে দুটো জিনিস আঁকলাম, একটা হচ্ছে পাঁচ কার্বনযুক্ত শর্করা, একটা হচ্ছে অজৈব প্রসেস। লাগবে লাগবে কি, নাইট্রোজেন গঠিত বেসটা লাগবে। এবার নাইট্রোজেন গঠিত বেসের মধ্যে খেয়াল করে দেখবেন, পিউরিনের সাথে একটা পিউরিন বেসের সাথে একটা পাইরিমিডিন বেস থাকবে, একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন বেস থাকবে। আবার তাহলে দেখেন, আমি প্রথমে একটা সময় এখানে কিন্তু অ্যাডিনিন লিখেছি, দেখ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আমি কিন্তু ছয়টা গেছি, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমার স্ট্রাকচার দেখতে আমার খুব সহজে আমি এঁকে ফেলতে পারবো, এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আবার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে। আমি ছয়টা এঁকেছি, এ পাশেও ছয়টা, এ পাশেও ছয়টা, আমি অ্যাডিনিন দিয়ে শুরু করেছি। আপনি যে কোনো একটা দেখছি শুরু করতে সমস্যা নেই, তবে বোঝার জন্য আমি অ্যাডিনিন দিয়ে শুরু করেছি। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তাহলে কিন্তু আমি ছয়টা ছয়টা চারটা চারটা করে দিয়ে ফেলেছি। এবার দেখেন, অ্যাডিনিনের সাথে সবসময় কিন্তু থায়ামিন পড়বে, তার মানে অ্যাডিনিন ছিল কি পিউরিন বেস, আর থায়ামিন ছিল কি পাইরিমিডিন বেস। তাহলে আমি বলেছিলাম কি পিউরিনের সাথে সবসময় কি থাকবে, একটা পাইরিমিডিন বেস থাকবে, অ্যাডিনিনের সাথে থায়ামিন ছিল। এবার গুয়ানিনের সাথে সাইটোসিন, গুয়ানিন ছিল হচ্ছে পিউরিন বেস এবং সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেস, তাহলে আমি বলেছি পিউরিনের সাথে একটা পাইরিমিডিন বেস থাকবে। তাহলে দেখেন দুইটা ছিল, এখানেও দেখেন সাইটোসিনের সাথে গুয়ানিন ছিল, থায়ামিনের সাথে অ্যাডিনিন হয়েছে, অ্যাডিনিনের সাথে থায়ামিন হয়েছে, গুয়ানিনের সাথে সাইটোসিন হয়েছে। কিন্তু ক্রমযেটা আপনি যদি ছয়টা ছয়টা আঁকেন অটোমেটিক্যালি এটা কিন্তু পড়ে যাবে, আপনার টেনশন করার দরকার হবে না, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখেন, এই অ্যাডিনিন এবং থায়ামিনটা কিন্তু দুই বন্ধনযুক্ত, এটা হচ্ছে হাইড্রোজেনের দ্বি বন্ধন, হাইড্রোজেনের দুই বন্ধন, অ্যাডিনিন এবং থায়ামিনের সাথে হাইড্রোজেন দ্বি বন্ধনযুক্ত যুক্ত, এবং গুয়ানিন এবং সাইটোসিনটা হচ্ছে হাইড্রোজেনের ত্রিবন্ধন দিয়ে যুক্ত। অ্যাডিনিন এবং গুয়ানিন হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে যুক্ত, আর গুয়ানিন এবং সাইটোসিন হচ্ছে হাইড্রোজেনের ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে যে অ্যাডিনিনের সাথে থায়ামিন হচ্ছে দ্বিবন্ধন, আর গুয়ানিন এবং সাইটোসিন হচ্ছে ত্রিবন্ধন দিয়ে যুক্ত হবে। তাহলে এটা আমরা এঁকে ফেলেছি। এবার আসেন, আমি আরেকটা স্ট্রাকচার দেখিয়েছি, এটা এটা কিন্তু বাঁকা আকার, ঠিক আছে, কিন্তু এটা বাঁকা দেখতে পারি না আমরা, সোজা করে মানে বোঝার জন্য একটু সোজা করে আঁকলাম, কিন্তু এক্স্যাক্টলি যেটা হচ্ছে এরকম সর্পিল আকার, মানে বাঁকা করে। এবার আমি এখানে কিছু ডিনোট করেছি, দেখেন নিচে কটটুক দেখা যাচ্ছে আমি জানি না, আমার স্ক্রিন মোবাইলের মধ্যে বা ক্যামেরার মধ্যে, এটা কিন্তু আমি গুয়ানিন দিয়ে ডিনোট করেছি, মানে এই জায়গাটা গুয়ানিন, এটা আমি সাইটোসিনকে, এটা হচ্ছে অ্যাডিনিন, এটা হচ্ছে থায়ামিন দিয়ে আমি ডিনোট করি, মানে জাস্ট আমার মতো করে এঁকে নিয়েছি। এবার দেখেন, এই অ্যাডিনিনের সাথে, সরি গুয়ানিনের সাথে সাইটোসিন পড়েছে, গুয়ানিনের সাথে সাইটোসিন, দেখেন গুয়ানিনের সাথে সাইটোসিন। এবার হচ্ছে আবার এই অ্যাডিনিনের সাথে থায়ামিন পড়েছে, অ্যাডিনিনের সাথে থায়ামিন পড়েছে, তাহলে এইভাবে করে আমি জাস্ট এভাবে যেভাবে দেখলাম ঠিক এইভাবে করে এঁকে ফেলেছি। এখানে তিনটা চারটা যেমন কোনো কথা না, আপনার ইচ্ছা মতো সেটা আঁকতে পারবেন। এবার দেখেন, এই জিনিসটা এখান থেকে একটুক, এটাকে বলা হয় পূর্ণ ঘূর্ণন, মানে এখান থেকে একটা ঘুরির কাটা যেভাবে ঘুরে, তার মানে আমি যদি বলি কোথায় আঁকবো, এদিকে আঁকি, একটু খেয়াল করে দেখেন, এইটা এইদিকের অর্ধেক আবার এইদিকের অর্ধেক, এইটা এবং এটা মিলে বলা হয় একটা পূর্ণ ঘূর্ণন, ঠিক আছে। সিমিলারলি এই ডিএনএর মধ্যেও এই জাস্ট এখান থেকে একটু পর্যন্ত, অথবা আমি এখানে ডিনোট করেছি এখান থেকে একটু পর্যন্ত, মানে দুটো জিনিস এরকম এরকম দুটো মিলে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন। এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রং, 34 অ্যাংস্ট্রং। আবার ব্যাসটা, মানে এইটা যদি আঁকি একটু পরিমাণ ব্যাস, মানে একটা বৃত্ত আঁকলে যে ব্যাসটা থাকে ওই ব্যাসটা, মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, একটা ব্যাস হচ্ছে কত, 20 অ্যাংস্ট্রং। আবার হচ্ছে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দূরত্ব, একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দূরত্ব, একটা থেকে একটা, এই দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং। তাহলে তিনটে ইনফরমেশন টোটাল একটা পূর্ণ গুণনের জন্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং, ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রং, আবার হচ্ছে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইড দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং। এটা হচ্ছে তার রাসায়নিক গঠন। তো এবার যদি আপনার প্রশ্ন আছে, আমি যে স্টেপগুলো বুঝিয়ে দিলাম, এবার যদি আপনার প্রশ্ন আসে যে ডিএনএ রাসায়নিক গঠনটা আপনি বর্ণনা করো, বা ডিএনএ রাসায়নিক গঠন কীভাবে আপনি ব্যাখ্যা করা যায় লিখেন, তাহলে আপনি প্রথমে কী লিখবেন, প্রথমে এই জিনিসটা দিয়ে দিবেন ডিএনএ, প্রথমে এটা আঁকবেন, আঁকার পর আবার আমি বলে দিচ্ছি। তাহলে তারপর সংজ্ঞাটা দিয়ে দিতে পারি আমরা, প্রথমে সংজ্ঞাটা দিব, সংজ্ঞা হচ্ছে কি, দ্বিসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইটের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে। ডিএনএ পাঁচ কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন গঠিত বেস দিয়ে গঠিত। নাইট্রোজেন গঠিত বেসটি আবার দুভাবে বিভক্ত, পিউরিন এবং পাইরিমিডিন।
এডিনিন এবং গুয়ানিনকে নিয়ে, গুয়ানিন নিয়ে পিউরিন গঠিত, এবং সাইটোসিন এবং থায়ামিন নিয়ে পাইরিমিডিন গঠিত। এটা হচ্ছে মূল জিনিস। এবার তার গঠনটা আমরা বর্ণনা করি। তাহলে কীভাবে বলবো, প্রথমে একে দিলাম, এরপর আঁকার পর আমি বলবো যে কি প্রতিটি পাঁচ কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং পিউরিনের অ্যাডিনিন, পিউরিনের অ্যাডিনিন, অ্যাডিনিন এবং অপর সূত্রে, এটা হচ্ছে প্রথম সূত্রে, অপর সূত্রের পাঁচ কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং পাইরিমিডিনের থায়ামিনের সাথে যুক্ত হয়। প্রতিটি প্রতিটি বন্ধন, অ্যাডিনিন এবং থায়ামিনের বন্ধনটি দ্বি হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে যুক্ত, এবং গুয়ানিন এবং সাইটোসিনের বন্ধনটি হাইড্রোজেনের তিন বন্ধন দ্বারা যুক্ত। আমি আবার বলি, অ্যাডিনিন এবং থায়ামিনের বন্ধনটি হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে যুক্ত, এবং গুয়ানিন এবং সাইটোসিনের বন্ধনটি হাইড্রোজেনের ত্রিবন্ধন দ্বারা যুক্ত। অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে পলিনিউক্লিওটাইড গঠিত হয়। এভাবে পলিনিউক্লিওটাইডের দুটো সূত্র নিয়ে ডিএনএর গঠনটা গঠিত হয়। আবার বলি, প্রতিটি অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে পলিনিউক্লিওটাইড গঠিত, এভাবে দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র নিয়ে একটি ডিএনএ গঠিত হয়। প্রতিটি ডিএনএর একটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে, এবং প্রতিটি এর ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রম, এবং একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। তো এভাবে হচ্ছে ডিএনএর গঠনটা বর্ণনা করে দিলেন আপনি। এটাই হচ্ছে শেষ। আপনি একটু যদি বইয়ের মধ্যে আর একটু পড়েন, তো আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি একটু নোট করে ফেলেন, আশা করি আপনার এই ডিএনএর মধ্যে যখন গঠনটা আসবে আপনি যেভাবে লেখেন পরীক্ষা আপনাকে পূর্ণ মার্কস দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। তো আশা করি নাম্বার কাটতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, যদি এরপরে যদি না বুঝে থাকেন আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো আনসার দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি ডিএনএর অনুলিপন এবং আরএনএর গঠন, মানে অর্থাৎ এই অধ্যায়ের বাকি যে টপিকসগুলো আছে সেটা নিয়ে আর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।